সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে হবিগঞ্জ দুই আসনে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক, কথা বলেছেন ইসলামী আন্দোলনের নেতার সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম প্রেজেন্টস ডিবি সিলেকশন এক্সপ্রেসে। ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে হবিগঞ্জ দুই আসনে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন হবিগঞ্জ দুই আসনের একটি উপজেলা অর্থাৎ বানিয়াচং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাদিসুর রহমান। আমরা কথা বলবো হাদিসুর রহমানের সাথে, জানবো এই এলাকার নির্বাচনী পরিস্থিতি, তাদের কি চিন্তাভাবনা। হাদিসুর রহমান, অনেকগুলো রাজনৈতিক দল এখানে আছেন, তারা নির্বাচন নিয়ে ভাবছেন, আপনারা কি পরিকল্পনা করছেন? আমরা পরিকল্পনা করছি বানিয়াচং এবং আজমিরগঞ্জ আসন নিয়ে, যে একটা সংসদীয় আসন, এখানে আলেম ওলামার বসবাস, তারপর ধর্মপ্রাণ মানুষের বসবাস। এখানে আমরা আশা করছি যদি পীর সাহেব চরমনের নেতৃত্বাধীন হাত পাকা মার্কার একজন প্রার্থী দেওয়া যায়, তাহলে এখানে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে, আমরা আশাবাদী বিজয়ী হব এবং ইসলাম শক্তিশালী হবে। এখানে ইসলামের কথা বলছেন, এখানে আরও অনেকগুলো ইসলামী দল কিন্তু আছে, খেলাফত মজলিস বলেন, তারপরে এখানে আছে জামায়াত ইসলামও আছে, যদিও তারা নিষিদ্ধ, অনেকগুলো দল আছে, পাশাপাশি অন্য রাজনৈতিক দলও আছে, তাদের সাথে কীভাবে পেরে উঠবেন বলে আপনারা পরিকল্পনা করেছেন? অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে আমাদের গভীর সখ্যতা আছে। আমরা মোটামুটি এই অঞ্চলে সব ইসলামী দল এবং অন ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সম্পর্ক রেখেই রাজনীতি করে। এজন্য আমরা আশাবাদী, আমরা নির্বাচনের প্রার্থী হলে অন্যান্য ইসলামিক দলগুলোর সহযোগিতা পাব। এই ক্ষেত্রে আপনারা নির্বাচন ঘিরে কোনো রকম জোট করার চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনারা সম্মিলিতভাবে একজনকে দাঁড় করাবার কোনো পরিকল্পনা? সম্মিলিতভাবে একজনকে দাঁড় করানোর পরিকল্পনা আছে, প্রক্রিয়াধীন। আমরা আশাবাদী নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার পর আমরা একটা সফলতা পৌঁছাতে পারব। আপনি কেন মনে করেন যে আপনাকে এখান থেকে নির্বাচনে ভোট দিবে এখানকার সাধারণ মানুষ? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতৃত্ব পীর সাহেব চরমোনাই, উনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন কর্মসূচি সারা বছর ব্যাপী তিনি দিয়ে আসছেন, জনগণের হৃদয়ে পীর সাহেব চরমোনাই জায়গা করে নিয়েছেন। এজন্য আমরা আশাবাদী ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখানে যদি প্রার্থী দেওয়া হয় পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে, জনগণ তাদেরকে সমর্থন করবে। এখানে একটা বড় রকম বড় একটা ভোট ব্যাংক কিন্তু আছে, এখানকার যারা সংখ্যালঘু যারা আছেন তাদেরকে আপনারা কোনো রকমভাবে ভোটে নিয়ে আসার পরিকল্পনা করেছেন কিছু? হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে। আমরা অনেক সময় কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার থাকি এবং বিভিন্ন জায়গায় পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন যে ইসলামী আন্দোলন, এই আন্দোলনের বিভিন্ন শাখার আওতাধীন যেসব এলাকায় সংখ্যালঘুদের বিচরণ আছে, এদেরকে আমরা যথাযথ সেবা দিয়েছি, নিরাপত্তা দিয়েছি এবং এদের অধিকারের কথা আমরা সোচ্চার থেকেছি। এজন্য আমরা আশাবাদী এই অঞ্চলে যে সংখ্যালঘুদের একটা ভোট ব্যাংক আছে, তারা আমাদেরকে পছন্দ করবে। একবারে ছোট করে বলবেন, একদম শেষ সময় আছে আমরা, আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন এমন কি পরিবর্তন আনবেন বা আনতে চান যা এতদিন পর্যন্ত অন্যান্য সাংসদরা করতে পারেনি? আমাদের এখানে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা বিজয়ী হই, আমরা এই অঞ্চলকে টার্গেট করে 10টি পরিকল্পনা নিয়েছি। আমাদেরকে একটু ছোট করে একবারে সারমর্মে বলে ফেলুন। জি, সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের এই অঞ্চলের, আমাদের বানিয়াচং উপজেলা 15টি ইউনিয়ন নিয়ে গঠিত বিশাল উপজেলা এবং হাওর অধ্যুষিত, প্রতিটা ইউনিয়নের সাথে সদরের সম্পর্ক যোগাযোগ যেন সহজ হয় সেই দিকটা আমরা চিন্তাভাবনা করছি। এজন্য আমরা যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নের সাথে সদরের সহজ যোগাযোগ ব্যবস্থা যেন হয় এই কাজটা আমরা আগেই করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বানিয়াচং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাদিসুর রহমানের সাথে। আমরা আছি ডিবি সিলেকশন এক্সপ্রেস নিয়ে। আমাদের পরবর্তী ডিবি সিলেকশন এক্সপ্রেসে থাকবেন এই আসনের সংসদ সদস্য। রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।